প্রত্যেকটি মানুষ হচ্ছে সচ্চিদানন্দের একটি করে বিগ্রহ বা পুতুল বা ম্যানিফেস্টেশন। কাজেই মানুষ যদি মানুষকে ভালোবাসতে না পারে তাহলে নিজেকে ভালোবাসতে কোনোদিন পারবে না, আর নিজেকে ভালো না বাসলে আর কাউকে ভালোবাসাও যাবে না। কেননা ভালোবাসাটা হচ্ছে আত্মার ধর্ম, আর ঘৃণা অবহেলা এটা হচ্ছে অনাত্মার ধর্ম। আমরা আত্মাকে অনাত্মা ভাবতে শিখেছি অবিদ্যার জন্যে, বিদ্যার দ্বারা সেই অবিদ্যার প্রভাবকে কাটাতে হয়। বিদ্যাটা কি? একবোধ সমবোধ। এই একবোধ সমবোধ কিন্তু সব গুরু দিতে পারবে না, তারা আংশিক বোধ দেবে, পূর্ণ বোধ দিতে পারবে না। পূর্ণ বোধ একমাত্র সদ্গুরু দিতে পারে, সে একের বিজ্ঞান দিতে পারে যে এক অন্তরে বাইরে কেন্দ্রে তুরীয়তে সমানভাবে বিদ্যমান। এক অহম সর্বম ইতি স্ব মহাত্মা সুদুর্লভম। সেই মহাত্মা কোথায় বর্তমান যুগে, যে কিনা সব কিছুর মধ্যে বলবে যে ইহাও আমি, নিকৃষ্ট ইহাও আমি, মৃত্যু তাও আমি, দুঃখ কষ্ট সব আমি, সাবাস। এইরকম হৃদয় কয়জনের? আমরা ভেদ ভাবনা শিখেছি, পৃথক অখণ্ডের মধ্যে খণ্ড করতে শিখেছি, অভেদের মধ্যে ভেদ দেখতে শিখেছি অবিদ্যার প্রভাবে। আর কি, আপনকে ভিন্নভাবে গ্রহণ করতে মানতে শিখছি, আপন করে মানতে শিখিনি, নিজেকেই আপন মানি না আর অপরকে মানবে কী করে? এটা হচ্ছে অবিদ্যার প্রভাব। এই অবিদ্যাটা কি না? অভেদের মধ্যে ভেদ শিক্ষা, অখণ্ডকে খণ্ডরূপে দেখা, এবং অমৃতের মধ্যে মৃত্যুকে, আনন্দের মধ্যে নিরানন্দকে, প্রজ্ঞানের মধ্যে অজ্ঞানকে। আমরা যেইভাবে শিক্ষা পেয়েছি সেইভাবেই ব্যবহার করছি, এই শিক্ষাকে উল্টিয়ে দিতে হবে, একের বিজ্ঞানে নিয়ে আসতে হবে। তার জন্যে আমাদের দরকার হলে আমরা অনেক কিছু সারব, অনেক কিছু নতুন করে গ্রহণ করব, পুরনো অভ্যাসকে ছেড়ে নতুন অভ্যাস গ্রহণ করতে হবে। তা না হলে আমরা আমাদের এই যে অবিদ্যার প্রভাবে জন্ম মৃত্যু জরা ব্যাধির যে চক্র, এর থেকে বেরিয়ে আসতে পারব না। এমন কোনো পুষ্মন্তর টুকতাক ফুকফাক কিছু নেই। মিরাকল ইজ নট রিয়াল, মিরাকল ইজ অ্যানাদার এক্সপ্রেশন অফ ইগনোরেন্স। এটা মনে রেখে তোমরা ভোজবাজি যারা দেখায়, মিরাকল যারা দেখায়, সেখানে উপস্থিত হবে। যদি বিশ্বাস করতেই হয়, নলেজ অফ ওয়াননেসকে বিশ্বাস করো, তাতে ঠকবে না। নলেজ অফ মেনিনেসকে বিশ্বাস করো না, নানাত্ব বহুত্ব বিশ্বাস করো না। নানাত্ব বহুত্ব হচ্ছে রিফ্লেকশনস, শ্যাডো, রিফ্লেকশন শ্যাডো ক্যানট বি রিয়াল, রিয়াল ইজ অলওয়েজ ওয়ান উইদাউট এ সেকেন্ড। একম অদ্বয়ম, এই অদ্বৈতের কথা শুনলে অনেকের কানে হাত দেয়, আঙ্গুল দেয়, হ্যাঁ ওটা অন্যায়। এমন কি যে স্বামী বিবেকানন্দ আজকে জগতের কাছে বিশেষ একটা অধিকারী পুরুষ বলে গণ্য, সে স্বামী বিবেকানন্দ কিন্তু প্রথমে এই অদ্বৈতবোধকে গ্রহণ করতে রাজি হয় নাই, কিন্তু কায়দা করে অদ্বৈতবাদী রামকৃষ্ণদেব তাকে এই বিদ্যাটা শিখিয়েছিলেন। কী দিয়ে? একখানা অষ্টবক্র সংহিতা
বললেন যে দেখ রে আমাকে এইটা কি দিয়ে গেছে একজনে, আমি তো পড়তে জানি না মুখ্য মানুষ, তুই তো অনেকগুলো পাস করেছিস, তো তুই আমাকে একটু পড়ে শোনাবি, এর মধ্যে কি আছে? তো ভাবলো যে কথাটা তো ঠিকই বলেছেন, উনি তো লেখাপড়া শিখেন নাই, মুখ্য মানুষ তো সত্যি গেও মানুষ। আমি আচ্ছা ঠিক আছে, ও মা পড়তে গিয়ে দেখি তো অদ্বৈত বেদান্ত, বেদান্তের কথা বলছি, এ আমার দ্বারা হবে না। অথচ সে কিন্তু ব্রাহ্ম সমাজের, তাহলে ব্রাহ্ম সমাজ সত্যিকারের অদ্বৈতবাদ চর্চা করেছিল কি করেনি এই নিয়ে আমি কিন্তু তর্ক করতে যাবো না। নরেন ব্রাহ্ম সমাজের অন্তর্ভুক্ত, তার মেম্বার, সে কিন্তু অদ্বৈতবাদের গ্রহণ করতে রাজি হয়নি। ওয়াই? তার কারণ আমাদের শিক্ষা দ্বৈতবাদে আমাদের মনকে একেবারে ভর্তি করে দিয়েছে। আমরা দুইয়ের বেশি এককে মানতে পারি না, কিন্তু দুই এলো কোত্থেকে? দুইয়ের উৎপত্তি কোথায়? এককে মানতে দোষ কোথায়? একে তো দ্বন্দ্ব নাই, দুইয়েতে তো দ্বন্দ্ব আছে, সংশয় আছে, শঙ্কা আছে, ভ্রান্তি আছে, ভীতি আছে, এগুলোর থেকে উদ্ধার পাবে কি করে? হ্যাঁ, ভক্তি হয় না দ্বৈত, কে বলছে অদ্বৈতের ভক্তি আছে? আমি অদ্বৈতের ভক্তি অধিকারী হয়েছি, অদ্বৈতকে আমি ভালোবেসেছি, কি করে? এক বোধে, সমবোধে, আপন বোধে, উইদাউট হুইচ ভক্তি হ্যাজ নো মিনিং অ্যাট অল। আত্মাই শুধু আত্মাকে ভালোবাসে, অনাত্মাকে ভালোবাসে না, আত্মার মধ্যে দুই নেই, একময়ব দ্বয়ম, একহম সর্বভূতেষু গুর সর্বভূতর অন্তরাত্মা কর্মাধ্যক্ষ ভূতাদি বাস কেবল সাক্ষী চেতা নির্গুণশ্চ বাচর সাক্ষী প্রাণবৃত্তের সাক্ষী বুদ্ধের সাক্ষী বুদ্ধিবৃত্তের সাক্ষী চক্ষু সত্রাদি সর্ব ইন্দ্রিয়ানাঞ্চ সাক্ষী সাক্ষী নিত্য প্রত্যেক আত্মা সচ্চিদানন্দ স্বরূপ কেবল অহম। আমি এই কেবল অখণ্ড এক আমির সংবাদ সবার সামনে রাখছি, আর কারো কোনো কথা আমি অবজ্ঞ করছি না, অশ্রদ্ধ করছি না, আমার একটাই মাত্র বক্ত, আমি শুধু আমিকে জানি, আর কাউকে জানি না। আমির মধ্যে আমি ছিলাম, আমির মধ্যে আমি আছি, আমির মধ্যে আমি থাকব, এবং প্রত্যেকেই তোমরা তাই, তত্ত্বমসি তুমিও তাই, বাট ইউ হ্যাভ ফরগটন, তোমরা ভুলে গেছ, এবং ভুলে যাওয়াটা দোষের নয়, ভুলটা শোধন না করাটা দোষের। কিন্তু শোধন করবে কি করে? যারা জানে তাদের কাছ থেকে জানতে হবে, হাম্বল হতে হবে, গাম্বুল করলে চলবে না, কারো দোষ দেখলে চলবে না, অন্যের সঙ্গে নিজেকে কম্পেয়ার করো না। এখানে একের মধ্যে কোনো কম্পারিজন নাই, কম্পারিজন হচ্ছে দ্বৈত এবং নানাত্ব বহুত্বের মধ্যে। তুমি এককে বহুরূপে ভাবনা করছো কি দিয়ে? নিজেকে দিয়েই। তাহলে ভেবে দেখো যে দ্বৈতবোধটাও নিজেকে দিয়েই হয়, নিজেকে বাদ দিয়ে নয়। ইউ ক্যানট থিঙ্ক অফ এনিথিং এলস আদার দ্যান ইউর ওন সেল, অ্যাপার্ট ফ্রম ইউর ওন সেল, উইদাউট দি হেল্প অফ ইউর ওন সেল, নিজেকে বাদ দিয়ে তুমি ভালো মন্দ সুখ দুঃখ কিছু অনুভব করতে পারবে না। কিন্তু নিজ সম্বন্ধে চেতনা কোথায়? ও ও বা কঠিন, বাবা ঠাকুর যে কথা বলে সেগুলো কি কঠিন, একই ইম্প্র্যাকটিক্যাল বাবা ঠাকুর। আর প্র্যাকটিক্যাল কি? এই দোষগুলোর মধ্যে থেকে পরনিন্দা পরচর্চা করা, পলিটিক্স করা, এগুলো হচ্ছে প্র্যাকটিক্যাল। এও শুনেছি অনেক, আশ্চর্য হয়ে গেছি, যারা দীর্ঘকাল সঙ্গ করেছে তারাই এই কথাগুলো বলে, কেননা তাদের মাথায় এগুলো ঢোকে নাই, তারা ঢুকবার চেষ্টা করেনি। দে ডিড নেভার রেজিস্টার মাই ওয়ার্ডস, তারা এগুলো এখনো কিছু করে মনে রাখেনি। এর যে বইপত্রগুলো এগুলো তারা পড়েও না, লোকের কাছে বলতে পারবে না। আমি তো সম্ভাষ যথেষ্ট দিয়ে রেখেছি, কিন্তু কেন দিয়েছিলাম? এদের গ্রাউন্ড তৈরি হবে, আমি সেই কথাটি বলে যাব যে এই কথাটি বলা হয়নি অতীতে, সবার জন্য বলা হয়নি, হয়তো গোপনভাবে সম্প্রদায়গতভাবে কেউ কাউকে বলেছে গুপ্ত মন্ত্র, সত্য আবার গুপ্ত হয় কি করে? এর কোনো উত্তর নাই। সত্য যেখানে গুপ্ত সেখানে সত্য নয়, সেটা মিথ্যার সঙ্গে আশ্রিত, মিথ্যাশ্রিত, মিথ্যার সঙ্গে যুক্ত, মিথ্যা গুপ্ত গোপন, সত্য গোপন নয়, সত্যই ওপেন। আকাশ ওপেন, আকাশকে কেউ ঢাকতে পারবে না কিছু দিয়েই নয়, যাহা আকাশ বত এবং আকাশের থেকেও সূক্ষ্ম অখণ্ড ভূমা পূর্ণ নিত্য অদ্বৈত, তাকে কি দিয়ে তুমি আবৃত করবে? নিজের আমিকে তুমি ভুলবে কি দিয়ে? ভুলতে গেলে নিজেকে দিয়ে ভুলতে হবে, অস্বীকার করতে গেলে নিজেকে দিয়ে অস্বীকার করতে হবে। তো ক্যান ইউ ডিনাই ইউর ওন এক্সিস্টেন্স? ইউ ক্যান ডিনাই এন্টায়ার ইউনিভার্স,
each and every individual, but you cannot deny your own existence. আমি এই প্রত্যেকের আপনের মধ্যে বসে রয়েছি, কাজী আমার আদিও নাই, আমার অন্তও নাই, আমার জন্মও নাই, আমার মৃত্যুও নাই, আমার ক্ষয়ও নাই, আমার বৃদ্ধিও নাই। আই এম ইটার্নাল ওয়ান উইদাউট দ্য সেকেন্ড, এভার প্রেজেন্ট, এভরিহোয়ার, এভরিথিং। আই পারভেডস অল স্পেস টাইম কজেশন, নাথিং ক্যান এক্সিস্ট অ্যাপার্ট ফ্রম মি। আমার এই কথাগুলো আমি লেখাপড়ে শিখিনি, কিন্তু ভিতর থেকে আমার এগুলো আপনি বেরিয়ে এসেছে। যেমন ঋষিদের মধ্যে বেদ বেদান্ত গীত হয়েছিল, কই সেখানে তো আপত্তি কেউ করছে না। আর এর বেলায় বাবা ঠাকুর এগুলো জানলেন কি করে? হ্যাঁ, সে তো ঋষিদের উদ্গীত হয়েছে, বাবা ঠাকুরের কি করে হবে? আমি চ্যালেঞ্জ নিচ্ছি না, কেননা অদ্বয় জ্ঞানের চ্যালেঞ্জ নেই, দ্বৈতের চ্যালেঞ্জ আছে, কম্পিটিশন আছে। কিন্তু একের মধ্যে কে কাকে চ্যালেঞ্জ করবে আর কার চ্যালেঞ্জ কে গ্রহণ করবে? এক ইজ ফুল অফ কম্প্যাশন, ফুল অফ লাভ, ফুল অফ সিম্প্যাথি ফর ওয়ান অ্যান্ড অল, বিকজ অল আর ভেরিলি দ্যাট আই অ্যাম। আমি সেই বহু হয়ে বসে আছি, আমি আমিকে কি করে অবজ্ঞা করব, কি করে অশ্রদ্ধা করব, কি করে অস্বীকার করব? হাউ ক্যান ইউ ডিনাই মাই ওন এক্সিস্টেন্স, হুইচ ইজ অল পারভেডিং, ইনফাইনিট, ইটার্নাল? আমি কি কথা বলছি একটুখানি মন দিয়ে শুনলে বুঝতে পারবে নিজের সসীমতাকে কিছু দিয়ে আর জাস্টিফাই করার চেষ্টা করা বৃথা। এটি হচ্ছে অজ্ঞানতা, এটি হচ্ছে অবিদ্যার কাজ। অবিদ্যা জাস্টিফাই করতে চায়, জাস্টিফিকেশন ইজ দ্য ওয়েপন অফ ইগনোরেন্স। কাজী অজ্ঞানকে প্রশ্রয় দিচ্ছি আমরা কি দিয়ে? যুক্তি, তর্ক আর কি না, স্বার্থপরতা, পরনিন্দা, পরচর্চা আর অখণ্ডকে অস্বীকার করা, সমতাকে অস্বীকার করা। আমরা ইন্দ্রিয় দিয়ে ভেদ দেখি, কিন্তু ভেদের মূলে যে ওই পজিটিভের মধ্যেও আমি আছি, নেগেটিভের মধ্যেও আমি আছি, আমি না থাকলে পজিটিভও নেই, নেগেটিভও নেই। কে বলছে পজিটিভ, কে বলছে নেগেটিভ অ্যাপার্ট ফ্রম মি? আমি তো মুখ্য মানুষ, আমি ছোট ছোট কথা বলছি। বিদেশ থেকে আগত জ্ঞানী পণ্ডিতরা কথা শুনে তো তারা হাঁ হয়ে গেছে, বলে দেখো অনেক বিজ্ঞান পড়েছি, তুমি কিন্তু তুমি এই যে বলছো, তুমি বলছো লেখাপড়া সে করে, অথচ স্পন্টিনিয়াসলি তুমি বলে যাচ্ছ, এই এই সায়েন্সটা তুমি পেলে কোথায়? আমি এটা আমি কোথাও পাইনি, ইট ইজ নট অ্যান অবজেক্ট অফ অ্যাটেনমেন্ট, আই অ্যাম ভেরিলি দ্যাট, আমি নিজেই তাই। কি বলবে, আমি তোমাকে শিক্ষা দিতে আসি নাই, আই হ্যাভ কাম টু প্লে উইথ দি নলেজ অফ ওয়াননেস। একের বোধ দিয়ে আমি খেলতে এসেছি, দিস ইজ ছিন্নমস্তা। মা মা কাউকে মারেও না, মা নিজে মরেও না, কেননা এভরিথিং ইজ ডিভাইন মাদার। মা কাকে মারবে বলো? আকাশ আকাশকে বধ করে কি? করে না। আর যে আকাশকেও প্রকাশ করছে সে কাকে বধ করবে? মা বধ করবে মায়া। এই অবিদ্যা দিয়ে মাকে যখন আমরা বরণ করি সেটা হলো মায়া, অর্থাৎ মিথ্যা। মিথ্যা দিয়ে মিথ্যাকে আমরা ব্যবহার করছি, সত্যকে সত্য দিয়ে কিন্তু মিথ্যাকে ব্যবহার করা যায় না। লাইট দিয়ে ডার্কনেসকে ব্যবহার করা যায় না, লাইট আসলেই তো ডার্কনেস থাকবে না, সত্য আসলেই তো আর মিথ্যা চলে গেল। কাজেই আমাদের ব্যবহারের মধ্যে কতগুলো অভ্যাস আছে, সেই অভ্যাসগুলোকে একটু সরিয়ে দিতে হবে। কি দিয়ে? যে কথাগুলো তোমরা শুনছো এর মুখের থেকে, সেই কথাগুলো দিয়ে, আর কিছু না। এগুলো হচ্ছে সেই ফর্মিডেবল ওয়েপন, এই ওয়েপনকে কারো ক্ষমতা নাই রোধ করতে পারে, কোনো যুক্তি, কোনো তর্ক, কোনো বিজ্ঞান দিয়ে নয়। বিকজ দিস দি সায়েন্স অফ ওয়াননেস, নলেজ অফ ওয়াননেস, দি লাইট অফ ওয়াননেস ইজ দি সুপ্রিম, দি হায়ার দেন দি হায়েস্ট ওয়ান, গ্রেটার দেন দি গ্রেটেস্ট ওয়ান, ইট ইজ এভার পারমানেন্ট, ইট ইজ ইটার্নাল, ইট ইজ ওয়ান, সেকেন্ড লেস। একে বাদ দিয়ে আমি দ্বৈত বহুত্বের পিছনে ছুটতে যাবো কেন? দ্বৈত বহুত্ব শ্যাডো, রিফ্লেকশন, হোয়াই শুড আই রান আফটার রিফ্লেকশন, যেখানে আমি নিজেই রিফ্লেক্টার? রিফ্লেক্টার রিফ্লেকশনের পিছনে ছুটবে, এর চেয়ে তো অবিদ্যা অজ্ঞানের ব্যবহার কিছু হতে পারে? ইউ আর বিইং দি রিয়েল সেলফ, ইউ আর রানিং আফটার দি নন সেলফ, রূপ নাম ভাবের পিছনে ছুটছ এনজয় করবে বলে। সো স্যাড, এই অজ্ঞান আমাদের এই শিখাচ্ছে কি,
রূপকে ভোগ করো, নামকে ভোগ করো, ভাবকে ভোগ করো। আরে কাকে তুমি ভোগ করবে? আবার এদিকে শাস্ত্রের মধ্যে পাঠ করছে, সর্বম খুলিদং ব্রহ্ম, আত্মৈব সর্বিদম, ঈশাবাস্য সর্বিদম, বিষ্ণুরেব সর্বিদম, সপ্তমেব সর্বিদম, তমেব সর্বিদম, মাতা এব সর্বিদম, অহমেব সর্বিদম, আমি কাকে ভোগ করব? লিসন টু মাই ওয়ার্ডস, তোমরা লেখাপড়া শিখেছ, তোমাদের মধ্যে অভিমান আছে, ভেদ জ্ঞান আছে, স্বার্থপরতা আছে এবং ভুল বোঝাবুঝি আছে, তার সঙ্গে ভ্রান্তি আছে, ভীতি আছে। এগুলি যে তোমার কল্পনা, মন গড়া, এটা তুমি জানো না। যেই দিন জানবে সেদিন তুমি অবাক হয়ে ভাববে, কি ভুলি না করেছি গো, সত্যি নিজের হারানো ধন পেলে পরে মানুষ কি করে, উড়ে বাস কতদিন, এটা কিন্তু নিজের মধ্যেই রয়েছে সে ধন। তাই এক সময় কথা প্রসঙ্গে বলেছিলাম, হারানো ধন পায় না কেউ, কেউ বা পেয়েও আবার হারায়। সৎসঙ্গ বড় দুর্লভ বস্তু, শাস্ত্রের পাতায় পাতায় এই কথা বলা হয়েছে যে জগতে অনেক জিনিস লভ্য সুলভে পাওয়া যায়, সৎসঙ্গ সুলভে পাওয়া যায় না, ইট ইজ ভেরি রেয়ার। কিন্তু সেই সৎসঙ্গ পেয়ে যদি কিনা আমরা তার ব্যবহার ঠিক মতো করতে না পারি, তাকে ইউটিলাইজ করতে না পারি, তাকে যথার্থভাবে চর্চা করতে না পারি, তার থেকে কি আমাদের আর বড় বিকার কিছু আছে? নেই। অর্থম অনর্থম ভাবয় নিত্যম নাস্তি তত্র সুকলেশ সত্যম, এটা হচ্ছে জ্ঞানীদের বাণী। অর্থাৎ আমরা যে অর্থ ব্যবহার করি সেটা হচ্ছে কি না, জাগতিক অর্থে অর্থটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ সেটি সমস্ত সারা দুনিয়াতে দুঃখ কষ্টের কারণ হচ্ছে ওইটি। এটা সৃষ্টি করছে কি, কম্পিটিশন, হেট্রেট, ভায়োলেন্স এবং ডিস্ট্রাকশন। আজকে জগৎ জুড়ে যে জঙ্গি হাঙ্গামা, তার মূলে রয়েছে অর্থভাবনা। সে দেখছে একদল লোক কোটি কোটিপতি হয়েছে, আর একদল খেতে পাচ্ছে না। জঙ্গি এমনি হয় না, কেননা ওটা অভাবের একটা বিকার। তোমরা সচ্ছলতার মধ্যে থেকে বিকারগ্রস্ত, আর অভাবের মধ্যে থেকে তোর বিকারগ্রস্ত হবে না, হাউ ইজ ইট পসিবল? কিন্তু তুমি আজকে যাদের জঙ্গি বলছ, আমি যদি বলি এক সময়তে তোমরা এক পরিবারভুক্ত ছিলে, একই ফ্যামিলিভুক্ত ছিলে, আজকে ভিন্ন জায়গায় জন্ম হয়ে আলাদা হয়ে গেছে, তোমার এনিমি হয়ে গেল। এনিমি বলে কেউ নাই, যদি কেউ থাকে সে তোমারই ছায়া, তুমি ছায়াটাকে প্রতিদ্বন্দ্বী, সাক্ষীরূপে যদি তুমি সব কিছু দেখো তাহলে দেখবে সবই ছায়া, এবং ইউ আর দি ওনলি রিয়ালিটি, অ্যাবাইডিং রিয়ালিটি এক্সিস্টিং ইন ইচ অ্যান্ড এভরি ম্যান, ইচ অ্যান্ড এভরি ক্রিয়েশন, ইন ইচ অ্যান্ড এভরি ম্যানিফেস্টেশন। কিন্তু এই অ্যাবাইডিং রিয়ালিটিটাকে আমরা ভুলে গেছি, নিজেকেই আমরা ভুলে গেছি। নিজ বলতে গেলে আমরা দেহ থেকে বুদ্ধি পর্যন্ত মনে করি, মানে ফ্রম ফিজিক্যাল বডি টু আপ টু ইন্টেলেক্ট, এটি হচ্ছে নিজ। নো, অল দিজ আর ইগনোরেন্স, এটি হচ্ছে অনাত্মা। এই অনাত্মার সেবায় আমরা রাত দিন একেবারে ভীষণভাবে প্রস্তুত। আর শিক্ষার কথা বলি, আমরা আমাদের দেশ থেকে শিক্ষা উড়ে গেছে, পৃথিবীর মধ্যে কোনো দেশ আসল শিক্ষা দিতে পারেনি, দিতে পারলে একমাত্র ইন্ডিয়াই দেবে, আবার আসবে সেই দিন, সেটা আমি জানি। আমাকে বলে কতদিন বাকি আছে, আহা হা, তুমি মনে করছো তুমি যেন যোগ্য হয়ে সেটাকে ভোগ করবে না, তুমি যা করেছো সেটা পেনাল্টি আগে দাও, আগে সেগুলোকে তোমার হজম করো, তারপর তো বুঝবে যে হ্যাঁ অ্যাকচুয়ালি রিয়ালিটি কোথায়। তুমি তোমার অনাত্মার অংশকে পরিবেশন করছো, অনাত্মার অংশকে পরিচর্যা করছো, অনাত্মার অংশকে পোষণ করছো, আর আত্মা বলে দাবি করছো তা হয় না। সেলফ হ্যাজ নো প্যারালাল, হ্যাজ নো অপোনেন্ট, হ্যাজ নো রাইভাল, বাট নন সেলফ হ্যাজ ইনুমারেবল কাউন্টলেস রাইভালস, বিকজ প্রজেকশন একের অনেক বেশি,
একটা সূর্য তার প্রজেকশন জলের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি ইমেজগুলো কিন্তু সবই একরকম সূর্যের মতো রিজেম্বলেন্স, বাট দে আর নট রিয়েল সান, সো আর দি ইন্ডিভিজুয়ালস হুম উই এক্সপিরিয়েন্স থ্রু সেন্সেস। চোখ বন্ধ করলে কিন্তু এই এখানে যে কয়জন লোক আছে কেউ বুঝতে পারবে না, আবার মনকে বন্ধ করলে এই ধারণাটুকুই থাকবে না যে গুরু বন্দনা করতে এসছে সেই গুরুর যে প্রতীকটি হচ্ছে ওই পাদুকা। আমরা বাহ্য পূজাটা একেবারে বাদ দিতে পারিনি আমি, কেন আমি বাইশ শূন্য তো না, এটা প্রতি বছরই আমি এটা সবাইকে বলি, দেখো বাইরটারও মূল্য আছে কিন্তু অন্তর দিয়ে, আবার অন্তরের মূল্য আছে কেন্দ্রকে নিয়ে, কেন্দ্রের মূল্য আছে নিজের সর্বসত্তা দিয়ে। এখন সবটাই এখানে বর্তমান, তোমরা যে যেরকম ব্যবহার করতে চাও করতে পারো, করো। এখন এর মধ্যে কোনো রেস্ট্রিকশন নাই, এটা যার যেরকম অন্তরের ভাব সেই ভাব দিয়ে তোমরা ব্যবহার করতে পারো। আর যে কেউ না করে তাহলে আমি তাকে বলবো না যে ভুল করেছে, সে নেগেটিভের পূজা করেছে, নেগেটিভের পূজা করলে রেজাল্টটাও নেগেটিভই হবে, পজিটিভ দৃষ্টি হবে না। আমি যদি তোমাকে না মানি তুমি আমাকে মানবে কেন? হ্যাঁ, বাবা মা সন্তানকে ভালোবাসে বলে সন্তান ভালো না বাসলেও বাবা মা খুব বেশি কিন্তু সন্তানকে ত্যাগ করতে পারে না, তবে বিশেষ বিশেষ ক্ষেত্রে ত্যাগ করে যে কেন সেটা খুব বিটার কেস, সেইগুলো এখানে আলোচনার বিষয়বস্তু নয়। এইখানে আলোচনার বিষয়বস্তু কী করে মনটাকে আমরা উদ্ধার করতে পারি, কী করে আমরা এক্সপ্যান্ড করতে পারি নিজেকে, সবার সঙ্গে আপন করে এক করে নিজেকে পেতে পারি। আই উইল ডিসকভার মাই সেলফ ইন ইচ অ্যান্ড এভরি ইন্ডিভিজুয়াল অ্যান্ড ফাইন্ড মাই সেলফ অ্যাজ দি অ্যাবসলিউট। আমার কথাগুলো কিন্তু খুব ছোটো ছোটো, বুঝতে অসুবিধা নাই, তোমরা লেখাপড়া শিখেছো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে। অথচ আমি কিন্তু রাজবাড়ির কোনো ইংরেজি কথা তোমাদের সামনে রাখছি না, ছোটো ছোটো কথা তোমাদের বোধের মধ্যে গেঁথে নাও, সেটাকে ব্যবহার করো, তাইলে গুরু কৃপা কাকে বলে বুঝতে পারবে। গুরু মানে গড, গড মানে বোধ, শুদ্ধ বোধ, সাক্ষীবোধ, কর্তাবোধ জ্ঞাতাবোধ না, আমি সাক্ষীবোধটাকে বলছি। উইটনেস কনসাসনেস, স্টাডি দি উইটনেস কনসাসনেস, নিজেকে উইটনেসের মধ্যে রাখো, নিজেকে কর্তাভোক্তার মধ্যে রেখো না, তাহলে কিন্তু অপরকে নিতে পারবে না, তুমি সবারই সাক্ষী, নিত্য সাক্ষী। দেখো আনন্দ পাও কিনা না পেলে আমাকে বলো, আমি তো আছি, আমি ক্রুসিফিকশন বহুবার নিয়েছি, নয় আরেকবার নেব। তাতে যদি তোমাদের লক্ষ লক্ষ জীবনে যদি আপলিফমেন্ট হয়, আমি তাও বরণ করেছি, তাও বরণ করে যাব, কেন আমার তো মৃত্যু নাই, মৃত্যুর অভিনয় আছে। হ্যাঁ হ্যাঁ, অভিনয় করবে একটুখানি আরেকবার, তুমি গিয়েছে গেছে তোমাদের, আমি শুধু আনন্দের কথাই বলবো, শান্তির কথা বলবো এবং পূর্ণতার কথা বলবো, সেটি তোমাদের জন্য রইল। বাবা ঠাকুরের অসংখ্য বই, তার প্রণীত, তার বাণী সমৃদ্ধ সচ্চিদানন্দ সোসাইটি সময় সময় প্রকাশ করে থাকেন। আপনারা যারা এ ব্যাপারে অনুসন্ধান করতে চান তারা A190 মেট্রোপলিটন সমবায় আবাসন, ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসের ধারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।